কেন সর্বোৎকৃষ্ট মানুষকে নিয়ে কালমন্দ করে? এই প্রশ্নের উত্তরটা কি? কেন করে? রসুল আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ারিফুনা কামা ইয়ারিফুনা আবনাহুম, নবী যে সত্য নবী এটা তারা এমন ভাবে জানত যেমন তাদের ছেলেদের ব্যাপারে তারা জানত। এই কথাটা শুধু আমার আল্লাহ বলেন নাই, এই যে রাম বাম রসুলকে নিয়ে কটূক্তি করেছে তাদের মহাভারতের ভিতরে এই কথাটা আছে। আমি এই কথাটা আপনাদের সামনে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করব। শাস্ত্র পরিণেতা মনীষ শিবা সুস্পষ্ট ভাবে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের উপর পরলৌকিক মুক্তি নির্ভরশীল বলে ব্যক্ত করেছেন। উনি সাংস্কৃতিক ভাষায় বলেন, লা ইলাহা হরাত পরমাম ইল্লা ইলাহা পরম পরম জন্ম বৈকুণ্ঠ অনিত জপিনা মোহাম্মদাম। এটার বাংলা অর্থ দাঁড়ায়, লা ইলাহার আশ্রয় ব্যতীত পাপ মুক্তির অন্য কোন উপায় নেই। লা ইলাহা ইল্লাল্লাহর আশ্রয় ব্যতীত পাপ মুক্তির অন্য কোন কি নেই, উপায় নেই। এবং আল্লাহর আশ্রয় বর্তিত আশ্রয় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরদর্শিত পথের অনুসরণ অপরিহার্য। এই কথাই আছে আমাদের মহাভারতের ভিতরে। রাম যদি নাকি একজন ধর্মযাজক সে তো অবশ্যই এই কথাটা জানে, কিন্তু জানার পরও সে মোহাম্মদের প্রশংসা না করে কেন তার উৎসাহ গেল? এটার একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করতেছি। এই যে ময়লার স্তূপ ফেলাইতেছে রাস্তার পাশে, এই স্তূপ থেকে গন্ধ আসে নাকি ঘেরান আসে? ময়লার যে টাঙ্কি আছে টাঙ্কির থেকে ঘেরান আসে নাকি গন্ধ আসে? আপনার পেট যদি খারাপ হয় যদি পাদে মুখালে তথা বায়ু ছাড়েন গন্ধ করবে নাকি ঘেরান করবে? এদের সম্পূর্ণ কেলো ময়লার স্তূপ, এরা হলো ময়লার কান্তি, তাদের পেট খারাপ হয়েছে, তারা অসুস্থ, এই জন্য তাদের কথার থেকে কখনো সুন্দর কথা বের হয় না, তাদের মধ্যে রসুলের প্রশংসা জনিত কখনো পানি বের হবে না। আল্লামা শেখ সাদের রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কুল্লুই নাইন ইয়াতারাশাও বিমা ফি, পাত্রের ভিতরে যা থাকে পাত্রের থেকে তাই বের হয়। পাত্রের ভিতরে যদি প্রস্রাব থাকে তো প্রস্রাব বের হবে, দুধ থাকে দুধ বের হবে। একমাত্র সারা বিশ্বের ভিতরে মুসলিম জাতি ছাড়া ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, শিখ বলেন, সমস্ত মানবগুলোকে পশুদের ভিতরে প্রস্রাব ছাড়া দুধ বলতে কিছু নাই, এই জন্য তাদের মধ্যে প্রস্রাবের মতো দুর্গন্ধময় বাণী বের হয়, দুধের মতো ভেড়ান্না কোনো কথা বের হয় না। এই জন্য আমাদের আফসোস করার কিছু নাই। আমি খালি কবি নজরুলের একটা কথা বলে শেষ করতেছি, অলাছাড়া হিংসা বিদ্বেষ অদের নিন্দাবাদ, আমরা বলবো সাম্য শান্তি এক খোলা জিন্দাবাদ।